ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. دي يفتر أدبك بشيء কেউ কেউ বলেছেন ইফতারের কোনো নির্দিষ্ট কোনো দোয়া আছে? ইফতারি খাবার সময় সুন্নত হলো খেজুর দিয়ে ইফতারি করা, আর এমন খেজুর যেটা হচ্ছে রুতন, রুতব এখানে দেখবেন নরম কাঁচা কাঁচার মতো, ওইটাকে তারা রুতব বলেন। ওই রুতব খেজুর দিয়ে খাওয়া সুন্নে, যদি এটা না পান তাহলে শুকনো খেজুর, আর না হয় পানি দিয়ে শুরু। ইফতারি করতে সময় বিসমিল্লাহ বলে শুরু করবেন। এখানে কেউ কেউ আছে নওয়াইতু পড়ে, মানে নিয়ত করে মুখ দিয়ে, এইসব বিদআত। সেহারির সময় বিদআত, ইফতারের সময় বিদআত, খেয়াল রাখতে হবে। এগুলো বলার দরকার নেই। আপনার ইফতারির সময় তো আপনি ইফতারি করছেন, এটা যথেষ্ট, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বলে ইফতারি, আর বিশেষ করে ওই সেহারির সময় তারা বলবে এটা অবশ্যই করতে হবে, হয়তো আসুমা আউজবিল্লাহ, এটা সব সব বেদাত, খবরদার এরকম করবেন না। এবাদতের শুরুতে কোনো রকমের মৌখিক নিয়তের প্রমাণ নাই, সালাতেও নাই, সিয়ামে নাই, খেয়াল করবেন। তো বিসমিল্লাহ বলে খাবার শুরু খেজুর দিয়ে, যেভাবে বললাম ওইভাবে, আর যদি কিছু না পান তাহলে পানি, আলহামদুলিল্লাহ। আমরা তো বর্তমানে যে যে অবস্থানে আছি, বেশিরভাগ তো ভালো ভালো খাবার খায়, অনেক কিছু খায়, তো ওসময় একদম শুরুতে খেজুর দিয়ে শুরু করুন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। ডান হাত দিয়ে খাবেন, বাম হাত ব্যবহার করবেন না, বাম হাত ব্যবহার করা জায়েজ না খাবারের ক্ষেত্রে, শুধু ডান হাত। হ্যাঁ, বাম হাত দিয়ে একটা জিনিস নিচ্ছেন, এটা অসুবিধা নেই, কিন্তু খাবারের ক্ষেত্রে আপনি শুধু ডান হাত দিয়ে খাবেন। যেমন একটা ছানা খাচ্ছেন, বুট খাচ্ছেন, বা এরকম যে যেখানে খায় বিরিয়ানি খাচ্ছেন, তো জুস খাচ্ছে কি বা পানি খাচ্ছে, বাম হাত দিয়ে, ডান হাত দিয়ে বিরিয়ানি, অথবা যাও, অথবা ছানা বুট, যে যেরকম ইফতারি খায় সৌদিতে কবসা, তো আপনি সবই ডান হাত দিয়ে খাবেন। পানির যদি খাওয়ার প্রয়োজন হয় খাবারের সময়, ডান হাত দিয়ে, বাম হাত ব্যবহার করবেন না। আচ্ছা, বিসমিল্লাহ বলে শুরু, ডান হাত দিয়ে খাবার, খাবার শেষ আলহামদুলিল্লাহ, এটা সব সময়, যে কোনো সময় আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকলা ফায়াহমাদুহু আলাইহা আও ইয়াশরাবাল শারবাহ ফায়াহমাদুহু আলাইহা। আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হন যে বান্দা খাবার খায় আর আল্লাহ শুক্রিয়া আদায় করে, পানীয় পান করে আর আল্লাহ শুক্রিয়া আদায় করে, তাহলে কমপক্ষে কী হবে, আলহামদুলিল্লাহ। এছাড়া আরও দোয়া যেগুলো প্রসিদ্ধ, একটা দোয়া আছে সুনানে তিরমিজির, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা আত-তাআমা, অথবা আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এইটা পড়বে। অত আরও দোয়া আছে সহি, এর থেকে আরও বেশি সহি দোয়া রয়েছে। আচ্ছা, এবারে ইফতারির সময় বিশেষ কোনো দোয়া আছে প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে? এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে কোনো হাদিস প্রমাণিত আছে কিনা, এর মধ্যে ইখতিলাফ আছে মুহাদ্দিসিনদের। তবে একটা হাদিসকে অনেকেই হাসান বলেছেন, তবুও কেউ কোনো দাইব বলেছেন, আমি দেখলাম কেউ কেউ, আর যেটাকে হাসান বলেছেন শেখ আলবানী বা আমাদের সৌদি সৌদি আরব এটা ছেলে শেখ ইবনে উথাইমিন রহমতুল্লাহ আলাইহিও এটার কথা উল্লেখ করেছেন বা মুশায়েখ, তা হচ্ছে এই দোয়া, খাবার খেলে আলহামদুলিল্লাহ বললেন এটা বলবেন, ভুলবেন না, খাবারের স্বাভাবিক দোয়া, তারপরে বলবেন খাবার খাওয়ার পর, যাহাবা দামাউ ওয়া বিতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশা আল্লাহ, ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله. ذهب الظمأ, ظمأ মানে পিপাসা,
তৃষ্ণা মিটে গেছে, হ্যাঁ বদ্ধমা পিপাসা নিবারণ হয়েছে, অত্যাল্লাতিল উরুক শিরাগুলি ভিজে গেছে সারা দিন, বর্তমানে দেখেন 14-15 ঘন্টার দিন, আবার গরমও ফুল গরম না হলে অনেক গরম, অনেক গরম। তাই কি করছেন সারা দিন খাননি, একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য খাবার খেলেন, তারা এই দোয়া রেহাব বমা বমা পিপাসা নিবারণ হয়েছে আলহামদুলিল্লাহ, অবতাল্লাতিল উরুক শিরাগুলি ভিজে গেছে, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ সব পাক্কা হয়ে গেছে আল্লাহর ইচ্ছা অনুযায়ী, এটা আল্লাহর দরবারে আসা আলহামদুলিল্লাহ, এটা বলবেন। বাকি যে প্রসিদ্ধ আমাদের দেশে আছে বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া বি আরো কি কি আছে না, এইসব হাদিস একটাও সহি না, হাসানো না, তো এগুলো দরকার নাই। আপনি যেটা আপনার জন্য বেশ জরুরি স্বাভাবিক দোয়া যেগুলো আমরা করি ওগুলো, আর লাস্টে যদি পড়েন তাহলে এটা পড়তে পারেন, এটা বললাম ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ আমাদের সকলকে সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।